আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ ফারজানা ফ্রম ডেইজ অফ ফ্রেজি। এই যে আমি আজকে আমার ছোটবেলার স্কুল ফ্রেন্ড দিল্লু আসতেছে আমার এখানে বেড়াইতে, সাসকাটুনে ল্যান্ড করে গেছে প্লেন, সো আমি এখন ওকে পিক করব। তো ইনশাল্লাহ এই তিনটা দিন খুব ভালো যাবে। আমার খুবই ভালো লাগতেছে যে আমার কোনো ফ্রেন্ড আমার এখানে বেড়াইতে আসতেছে সাসকাটুনে, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। তবে যাতে আমরা খুব ভালোভাবে তিনটা দিন একসাথে থাকতে পারি, মজা করতে পারি। এখানে আমার সাথে জুনি আছে, ঘুমাচ্ছে, স্কুল থেকে পিক করছি, আর ওখানে জেন আছে, ওকেও স্কুল থেকে পিক করছি। আমরা সবাই এখন যাচ্ছি দিল্লুকে পিক করতে। যাচ্ছি এই যে দিল্লুকে দেখা যাচ্ছে, এটা কে? তো আমরা সব স্কুল থেকে আসছি, চল চল গাই তো। ঠিক আছে, তোর কেমন গেল ট্রিপ? দারুণ যাচ্ছে দোস্ত, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জুনি তো মিট আছে, মিট কি এক্সাম হলো ফাইনালস, ও মানে পড়ানো খানা তাহলে ট্র্যাক স্পোর্টস এ। ওকে, কালকে আসলে এটা দিল্লু আসার পরের দিন, এখন আমার বাসার সামনে। আমরা এখন দুপুরে বাইরে যাইতেছি, দুপুর হয়ে গেছে, দুপুর 12টা, বাট ওকে একটু শহরটা দেখায় নিয়ে আসি। দিস ইজ মি অ্যান্ড দ্যাট ইজ দিল্লু। চল যাই, উঠি, চলো। হাই হাই, এটা জাইনার স্কুলে দিল্লুকে নিয়ে আসছি জাইনার স্কুল দেখাইতে। এখানে আমি আর এখানে জাইনামণি, চলো আমরা যাই স্কুলের ভিতরে। এখন আমরা জিমে যাচ্ছি, জাইনার জিমটাকে দেখাই। এটা বাস্কেটবল খেলার জায়গা, এসারে কি? ওকে, এটা ক্যাফেটেরিয়া, শুধু লাঞ্চ টাইমে খোলা থাকে, অন্য টাইমে বন্ধ থাকে। এরা হচ্ছে গিয়ে টপার এই স্কুলের। এগুলো হচ্ছে ওদের বিভিন্ন টিচার স্কুলের। ওরকম কোনো নির্দিষ্ট নাই। এই বছর ওরা চ্যাম্পিয়নশিপ জিতছে বাস্কেটবলে। আমি এখন দিল্লুকে নিয়ে আসছি হচ্ছে গিয়ে ব্ল্যাক স্ট্র্যাপে। এখানে আরও অনেক ভাই আসছে মাছ ধরতে ফিশিংয়ে, আমার সেকেন্ড টাইম ফিশিংয়ে। তো মুমুর সাথে গল্প করতেছে, পাওয়া গেছে, মনে হচ্ছে ফিশ পাওয়া গেছে, দেখি। বস, সারা রাস্তা বাংলা সিনেমার গান গাইতে গেছি। কি রে, তুই বাংলা সিনেমার গান গাইছিস? ইংলিশে কথা বলবেন,
হাসতে হাসতে চোখ দিয়ে পানি চলে আসতেছে আমার। বাপি ভাই দোষ না, আজকে মাছ না পাইলে প্রমাণ হয়ে যাবে তুই আর আমি কুফা, কুফা নাম্বার ওয়ান। এটা অন্য কারো দোষ না, দোষ আমাদের। হ্যালো জেসি, হ্যালো দিল্লি, হ্যালো। অনেক মজার চা বানানো হয়েছে, এটা নোভা বানায় নিয়ে আসছে, বাট আরো মজা হয়েছিল, এটা বেশি মজা হয় নাই। ঠিক আছে, নেক্সট টাইম আবার মজা করে বানাবে। থ্যাংক ইউ। মাছ এখনো পাই নাই, কি বলে এটাকে, বিভার। এটা দিল্লু আসার সেকেন্ড ডে, দিল্লু আর আমি এখন ব্রেকফাস্ট করতেছি টিমসে। এটা হচ্ছে গিয়ে আমাদের রোস্টেড বিফ মাফিন, এন্ড দিস ইজ স্লো কুক চিকেন অ্যান্ড এগ র্যাপ, টিমবিটস কফি। এখানে হচ্ছে গিয়ে আমাদের দিল্লু আর আমি। এনজয় ব্রেকফাস্ট। আমরা এখন রিভার সাইডে আসছি, সাসকাচুয়ান মেওয়াসিন রিভার ওয়ার্কস। এরপরে এই ব্রিজটার উপরে যাব, এখানে যে দেখি দেখতে কেমন, আমি কখনো উঠি নাই এত বছরে। গো ফার্স্ট, আজকে ফার্স্ট উঠলাম এই ব্রিজে। এখানে ট্রেন লাইন, ওই দিক দিয়ে মেওয়াসিন ট্রেলটা চলে গেছে, আর এই যে কিন্তু একজন সাইকেল চালে আসতেছে এপার ওপার। ও একবার সিঁড়ি দিয়ে উঠতেছে, একবার নামতেছে, ও এক্সারসাইজ করতেছে। রেডি, ওই ড্যামটা সব ওই মিডলে যাব, ওইখান থেকে ওই ড্যামটা ওইদিকে আসবে। এদিকে দেখ, এখানে দাঁড়া, আকাশ দেখছিস, আকাশ কি আকাশটা কত সুন্দর লাগতেছে। এটা হচ্ছে কি সাসকাচুয়ান নাকি ব্রিজের শহর, এই যে আমাদের ব্রিজেরটা। দিল্লু রানি ব্রিজের শহরে, বুঝছিস, ট্রামের মতন। হ্যাঁ, এটা নিশ্চয়ই কোনো একটা মজাজা আছে, এই গাড়ি মানে গাড়ির নিচে ট্রেনের চাকা লাগায় নিয়েছে, এদিক থেকে ওইদিকে যায়, মনে হয়
কোনো একটা কিছু আছে। আমাদের বকগুলাকে দেখেছো? বক বক পাখি, বক পাখি। আর এখানে আমাদের একজন স্টুডেন্ট ভাই আসিতেছেন, নাহলে প্রফেসর হবে, কিছু একটা হবে। আমাদের ইউনিভার্সিটি হসপিটাল RUH, and then it's connecting bridge with Saskatoon downtown. এখানে সব প্রেমিক প্রেমিকারা তালা ঝুলায় রাখছে, মানত করছে। এখন আমরা ব্রিজের পারে যাই, চল। এদিকে তাকা, যাক। এই যে আমাদের স্কুটি, এগুলো রেন্ট নেওয়া যায়। রেন্ট নিয়ে সবাই ঢাকা, মানে ঢাকা শহর না, সরি, সাসকাটুন ঘুরে বেড়ায়। তুই তারা একটা এটা একটা ওট, এই যে আমাদের রাজহাঁস, দেখছিস রাজহাঁস? আয়। রেস্টুরেন্ট ছোটখাটো, মানে টেক অ্যাওয়ে, আইসক্রিম টাইসক্রিম, তারপর সেভরি আইটেম সেল করে। ওটা নির্দিষ্ট একটা টাইম থাকে? না না, ওটা নির্দিষ্ট একটা টাইম থাকে। এটা ডেল্টা হোটেল দিল্লু। চল, কিচ্ছু বলার নাই দোস্ত। ও মাই গড, ফেল ফেল, ঢাকা সব বাবুচি ফেল। ওকে নাইস, ও মাই গড, এটা হয়ে গেছে? হ্যাঁ, বিফটা ই করে দেখ সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, হয়েছে, সব ডান। চল ডান দোস্ত, নিয়ে নে। এখন এখন বল, রিভিউ দে একটা আমার কাছের। আমার বলার কোনো ভাষা নাই। বেস্ট, আমি ওয়ার্ল্ডের বেস্ট কাচ্চি খাইছি। আমি কাচ্চি পারসন না। ওকে, আজকে আমি কাচ্চি খেয়ে আমার মানে মাথা নষ্ট। তুমি ঢাকায় আসবে কবে, সেখানে ওটা রান্না করে খাওয়া হবে ইনশাআল্লাহ। মানে ইনশাআল্লাহ ঢাকার বাবুচিরা তোমার হাতে চুমা দেওয়া উচিত। বাংলাদেশে ঢাকায় গিয়ে রান্নলে তো একেবারে ইয়ে দিয়ে রান্নবো, খাসি দিয়া। তুমি একটু দাও রিভিউ। অনেক মজা, অনেকবার খেয়ে ফেলছি, সো আই এম ইউজড টু ইট, বাট ইটস সো নেভার গেটস ব্যাড। থ্যাংক ইউ। ইয়া, এই যে যদি কেউ খেতে চায়, মোস্ট ওয়েলকাম, দাওয়াত দিলাম। আমরা কই আসছি, শপিং? হাওয়াই মিঠাইয়েরও আছে এখানে মেশিন। ক্যান্ডি, yeah.
যায় না। এটা নেওয়া হয়েছে, এটা এখন জায়না খাবে। আন্টির সাথে দাঁড়াও, এখানে জানা, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, ছবি তুলে দেই। This is third day. এরপর দিন দিল্লি চলে যাবে। আমরা ব্ল্যাঙ্কোতে আসছি, এখন আমরা চুরো চিপস খাচ্ছি। মেক্সিকান রেস্টুরেন্ট দিল্লি আছে, কিন্তু এই যে আলোর জন্য আমাদেরকে দেখা যাচ্ছে না। এটা আমাদের আসছে টাকো, বিফ, অলমোস্ট টু অ্যান্ড হাফ ইয়ার্স পরে আমি আমার ক্যাম্পাসের, আমাদের স্কুলের সামনে আসছি, বিল্ডিংয়ের দিল্লুকে দেখাইতে। এদিক দিয়ে, এদিক দিয়ে ডিফেন বেকার বিল্ডিং। এজেন্ট আমাদের স্কুলটার নাম হচ্ছে জনসন সয়ামা গ্র্যাজুয়েট স্কুল অফ পাবলিক পলিসি। এটা বুঝছিস, এটার ভিতর দিয়ে আমাদের সব পুরা আমাদের ক্লাস ক্লাস হইত। এটা হচ্ছে ইউনিভার্সিটির বফিন্স গার্ডেন। দিল্লুকে একটু বফিন্স গার্ডেন পার্কে নিয়ে আসছি ইউনিভার্সিটির। আয়, এটাই হলো কি আমার ইউনিভার্সিটি, বুঝলি, তোকে দেখালাম। কেমন লাগলো? দারুণ জায়গা, দারুণ। ওই যে ওই বিল্ডিংটার সামনে ওই ছবি খুব সুন্দর আসে রে। হ্যাঁ, অনেক পুরনো ইউনিভার্সিটি। এরপর ওকে নিয়ে গেলাম সাসকাটুনের রিভার ল্যান্ডিংয়ে। দিল্লুকে নিয়ে আসছি রিভার ল্যান্ডিং, এই জায়গাটা ঘুরতে। আমরা বসে বসে কফি খাচ্ছি দুইজনে, টিম হরতনে। রাতে ছিল নোভা আর মন্তাসিরের বাসায় দাওয়াত। মজার মজার বেগুন, এটা কি রে, ছোট মাছ, মলা মাছ দিয়ে আলু, বেগুন, সবজি। এটা কি মাছ, মৃগেল না রুই? কারণ এখানে মৃগেল আর রুই আছে, মৃগেলটাই মজা বলে, সেম দেখতে। এটা গরুর মাংস, গরু, মুরগি। এখানে আমাদের কবির ভাই, এখানে আমাদের বাপি ভাই, বড় ভাই,
এখানে চিংড়ি, তারপরে খালাম্মা, খালাম্মার কিমা, কিমা খালাম্মার কিমা, আমি ভুল বলছি, ওকে আজান দিয়ে দিছে আজকে আন্টির সম্মানে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, আমরা অনেক মজা করে খাচ্ছি এবং দিল্লু আসছে এর জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস টু হোস্ট, আমাদের থ্যাংকস টু হোস্ট নোভা এন্ড মুনতাসের। প্রথম খাবার এনা শুরু করে নে, এটা উপবাস দেব, আমার বইরা যাওয়ার আগে কিন্তু আর কাচ্চি খাওয়ানোর কথা, এটা ব্লগের মতো বলে দেবে সবাই। আচ্ছা আমরা কিন্তু কাজুরির বার্থডে উপলক্ষে বলছিলাম কাজুরিকে দিয়ে এত কষ্ট করে আমরা বিরিয়ানি রান্না করব না, আপনি অর্ডার দিয়ে দিলেই হলো, আপনি কোনো জবাবই দিলেন না। আমার এখন টোটালি কোনো চিন্তা নাই, কারণ আমার শাশুড়ি আমার যতদূর দেওয়ার জন্য আসছে, আমার শাশুড়ি আমার বসে ওরা লাগিয়ে এসে যতদূর দেওয়ার জন্য সে ঘোষণা দিয়ে এসেছে। আমি কিন্তু বার্থডের জন্য আমি কিন্তু ঘুরিয়েছি কিসের দিল্লু এখন চলে যাবে, ওকে বাস স্টেশন আমায় আমি অফিস, ইনশাল্লাহ এক মাসের মধ্যে আবার দেখা হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সব চলে যাবে রাইডার এক্সপ্রেসে করে এডমন্টনে, ট্রিপ টু সাসকাতুন, তো মন খারাপ না, আমি তো আবার বাংলাদেশে যাচ্ছি ইনশাল্লাহ, দেখা হবে শীঘ্রই, সো উইশ হার অল দ্য বেস্ট। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের সবার জন্য বেশি বেশি দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। এই বলে শেষ করছি, ফ্রেন্ড আমার সাইনিং অফ ফ্রম ডেজ অফ ফ্রেজি, আল্লাহ হাফেজ।